হ্যালো, আসসালামু আলাইকুম। তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আগের ভিডিওতে দেখিয়েছিলাম মেয়ের জন্মদিন উপলক্ষে কক্সবাজারে এসেছি, তো র্যাবিট নিয়ে মেয়ে খেলছে, এটা ওর জন্মদিনের উপহার নিয়ে এসেছিলাম আমি এখানে। ভ্যাকেশনে আসলে যেটা সবচেয়ে অপ্রিয় আমার, সেটা হচ্ছে খুব সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্টের জন্য রেডি হতে হয়। ওই সকালবেলা বাচ্চারাও উঠতে চায় না, কারণ ভ্যাকেশন মানে একটু লেজি ডে, দেরি করে ওঠা বা একটু রাতভর ঘোরাঘুরি করা, তো সকালবেলা ওঠাটা খুব কঠিন হয়ে যায়। যাই হোক, 10টার ভিতরে খাবার কমপ্লিট করতে হবে ব্রেকফাস্ট, তো তাড়াতাড়ি করে আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল, তো খাবার নিয়ে বসে পড়লাম। খাওয়া দাওয়া শেষ করে আজকে একটু সিসাইডে যাব এবং আপনাদেরকে বিভিন্ন ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, যারা আমার এই চ্যানেলের সাথে আছে পরিবারের মতো, আমার বন্ধুর মতো, সবসময় তাদেরকে ধন্যবাদ দেই, কারণ আমার এই আনাড়ি ভিডিও দেখেও যারা আমাকে ভালোবেসে একটু একটু করে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আসলে ধন্যবাদও তাদের জন্য অনেক ছোট হয়ে যায়। তো আমি আসলে অন্তর থেকে দোয়া করি, কারণ আমার এই জায়গাটায় আসাটা আমার কতটা কষ্টের সেটা হয়তো আমি আর আমার আল্লাহই জানে। হয়তো ইউটিউবে আমার চলাটা, ইচ্ছে ওকে মা, হয়তো ইউটিউবে আমার, ইটস ওকে মা, এই যে আমি কথা বলতেছি খালামণিদের সাথে, তুমি এখন আর কথা বলো না, ওকে? এটা ভাইয়ার একটা ভিডিও। তো আমি ছেলেকে নিয়ে রুফটপে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম, আর এর ভিতরে আমার মেয়ে কথা বলছে, ইটস ওকে মা। তো ছেলে মেয়েকে নিয়ে রুফটপটা একটু দেখে আসলাম, খুব সুন্দর। আর এই হোটেলটা আমার কাছে খুবই ভালো লেগেছে, বেস্ট ওয়েস্টার্ন হোটেল। আমার আমার মনে হয়েছে যে খুবই খুবই সুন্দর সব কিছু মিলে। আমার যে কয়েকদিন ছিলাম আমার খুবই ভালো লেগেছে। আপনারা চাইলে এই হোটেলে আসতে পারেন। ওদের খাওয়া দাওয়া, তারপরে হচ্ছে বিহেভিয়ার, তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতা, সবই আমার কাছে 100-এ 100 লেগেছে। তো যেখানে থেকেছি আমার কাছে মনে হয় এটা আমার দায়িত্ব তাদের ভালো জিনিসগুলো একটু তুলে ধরা, কারণ আমার ভালো কিছু কথার মাধ্যমেও হয়তো তাদের কোনো উপকার হতে পারে। তো আমি এখন চলে যাব, আমরা বললাম যে একটু সিসাইড দেখার জন্য। একটু আগেই তোমরা দেখতে পেলা যে আমি যখন ভয়েস দেই তখন আমার মেয়ে চলে এসেছে, এবং একটু আগে একটা ছোট অপরাধ করেছে যার কারণে তাকে আমি বকা দিয়েছি, তাই সে আসলে বারবার সরি সরি বলছিল। তো আমি চলে যাচ্ছি হচ্ছে একটু সিসাইডে যাব বলেছিলাম, মেয়ে ছেলে আমার হাজব্যান্ড সবাই মিলে। তো এখানে এসে আমার এত বছর পরে এত ভালো লাগছিল, মানে আমার মনে হয়েছিল এত বিশাল জায়গা, বেশ অনেক দিন পর এখানে আসা, অনুভূতিটা আসলে আমি এই মুহূর্তে প্রকাশ করতে পারছিলাম না, কারণ ওই সময় আমার অসাধারণ লেগেছে এবং আমার কাছে আগের থেকে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন লেগেছে। এবং যারাই ওখানে ছিল, যারা খাবার বিক্রি করছিল, প্রত্যেকের কাছেই দেখলাম একটা করে বিন আছে অথবা পলি ব্যাগ আছে, যেখানে আসলে নির্দিষ্ট জায়গায় ওরা ময়লাগুলো ফেলছে। এবং এই জিনিসটাই আমার কাছে ভালো লেগেছে। আমি মোটামুটি কয়েকটা দেশে ঘুরেছি, সেখানে দেখেছি হকাররা এভাবেই তাদের দেশটাকে পরিষ্কার রাখে, দেশের সম্পদগুলোকে তারাই ভালোবাসে। আর আমি কিছু টুকটাক কেনাকাটা করছিলাম, কেনাকাটা বলতে ওরকম তেমন কিছু আহামরি নাই, এখানে যা পাওয়া যায় তা ঢাকাতেও পাওয়া যায়, তারপরে একটু টোকেন নাও আর কি। আর আমি বসে বসে সমুদ্র দেখছিলাম আর শামুক ঝিনুকের জিনিসপত্রগুলো কিনছিলাম, অন্যরকম একটা অনুভূতি। সাগর আছে, উপরে বিশাল আকাশ, তারপরে আবার আমার প্রিয় কেনাকাটাও আছে। আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে অনেক এনজয় করেছে, কারণ এই প্রথম মনে হয় ওরা এত সুন্দর একটা জায়গায় আসলো যেটা বাংলাদেশের ভিতরে আছে। আমি আমার ছেলেকে নিয়ে তো এর আগে কখনো আসিনি, মেয়েকে নিয়েও এই প্রথম আসলাম। তো অনেক চেষ্টা করছে সে কিছু একটা বানানোর। আমি ঢাকা থেকে এই খেলনাটা কিনে নিয়ে গিয়েছিলাম, যদিও আমি দেখলাম যে কক্সবাজারে এই ধরনের অনেক খেলনা আছে। আমার মেয়ে তো মহা খুশি, ভাইয়ের সাথে সেও কম যাচ্ছে না, সেও খেলাধুলা করছে। আর আমি এর মধ্যে আনারকলি অর্ডার দিয়েছি, নিজে বসে আনারকলি খেয়েছি। ফলটা খুবই সুস্বাদু লেগেছে আমার, অসাধারণ লেগেছে। আমি এক বসায় তিনটা খেয়েছিলাম। এই নিরিবিলি জায়গাটায় বসে বসে ভাবছিলাম ছোটবেলার কক্সবাজারটা কিন্তু আর নাই, সেই আনন্দ, সেই উচ্ছ্বাস সেগুলো হারিয়ে গেছে, শুধু কক্সবাজারটা আছে, সমুদ্রের পানি আছে, উপরে বিশাল আকাশ আছে, চিন্তা ভাবনাগুলো বদলে গেছে, ভালো লাগার বিষয়গুলো বদলে গেছে। সময় আসলে মানুষকে কত পরিবর্তন করতে পারে সেটাই বসে বসে ভাবছিলাম।
আগে মনে হতো যখন খুব ছোটোবেলায় একবার এসেছিলাম দৌড়ে, কখন পা ভিজাবো, একটু ছবি তুলব, এখন মনে হচ্ছে কখন মেয়েকে সামলাবো, কখন ছেলেকে সামলাবো, কত তাড়াতাড়ি আমি হোটেল রুমে যাব, একটু রেস্ট করব, কারণ ওদের খাওয়া দাওয়া আছে, ওদের ঘুম পাড়ানো আছে। জীবনটা কেমন যেন নিজের থেকে অন্যের বেশি হয়ে যাচ্ছে। তো তারপরও নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, নিজেকে ভালো রাখার জন্য, নিজের জন্য এতটুকু সময় কিন্তু আমাদের মেয়েদের স্বার্থপরের মতো বের করে আনতেই হবে। তা না হলে নিজের সত্তা, নিজের ভালো লাগা, নিজের মন্দ লাগাগুলো হারিয়ে গেলে, মন যখন মরে যায় তখন মানুষ বেঁচে থাকে হয়তো, কিন্তু কোনো কিছুতেই কিন্তু আর মন বসে না। একটু মেঘলা মেঘলা ওয়েদার, একটু বৃষ্টিও হচ্ছিল, খুব অল্পতেই দেখলাম চারপাশটা একটু অন্ধকার হয়ে আসছে। তো ভাবলাম একটু মাছ খেতে যাই, তো ফিশ ফ্রাইয়ের জন্য চলে গেলাম পাশেই একটা দোকানে। ওখানে আস্তে আস্তে মাছ, কাঁকড়া, তারপরে হচ্ছে অক্টোপাস, বিভিন্ন সামুদ্রিক মাছগুলো এত সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো সেগুলো কিছুক্ষণ উপভোগ করলাম এবং খাবার অর্ডার দিলাম। রূপচাঁদাটা এত ফ্রেশ ছিল, খাবার এবং বারবিকিউগুলো, মানে ফিশ বারবিকিউ খুবই মজা ছিল, খুবই মজা। ফিশ ফ্রাইয়ের সাথে আমরা একটু ফ্রাইড রাইস নিয়েছিলাম। তো বারবিকিউয়ের যে ব্যাপারটা, সেটা হচ্ছে মাছ পছন্দ করে আপনি ক্লিন করে যখন ওদেরকে বারবিকিউ করতে বলবেন, আপনার কিন্তু প্রায় আধা ঘন্টা সময়ের মতন হাতে থাকবে। তো আমরা যারা এদিক ওদিক ছোটাছুটি করি বা চিন্তা করি যে আমরা মাছ ভাজা খাবো, তাদের একটু আগে থেকে অর্ডার দিয়ে দিলে ভালো হয়। কারণ দামাদামিরও একটা বিষয় আছে, কয়েকটা দোকানে আমরা দামাদামি করেই কিন্তু একটা মাছ সিলেক্ট করলাম। তো সেই জায়গা থেকে আমি বলবো, আপনারা অর্ডার দিয়ে আপনারা একটু কেনাকাটা করতে পারেন, আশেপাশে ঘুরতে পারেন। আধা ঘন্টা আমরা বসেছিলাম, এই ব্যাপারটা আমি জানতাম না যে মাছটা বারবিকিউ করতে তো নিশ্চয়ই টাইম লাগে, যেহেতু তাজা মাছ আমরা বারবিকিউ করে খাচ্ছিলাম। মাছের সাইজ অনুযায়ী দাম, প্রত্যেকটা মাছের আলাদা আলাদা দাম, সাইজ ছোটো বড় হলে সেক্ষেত্রে দামটা একটু ছোটো বড় হচ্ছে। আমার ছেলে আবার বাবার মতো সি ফুড খুব পছন্দ করে, তার ভিতরে কাঁকড়া, অক্টোপাস অনেক কিছুই পছন্দ করে। আমি এগুলো একদমই খাই না এবং আমার ভালোও লাগে না, আমার কেমন যেন মানে ভয়ঙ্কর লাগে। তবে আমি লবস্টারটা খাই, চিংড়ি জাতীয় জিনিসগুলো আমি খাই। আর হ্যাঁ, খুব মজা করে খাওয়ার থেকেও মাছগুলো বেশি দেখছে এবং ওখানকার দোকানদাররা তাকে খুব হেল্প করছে। তারা একটু পরপর একটা লাঠি এনে বলছে, মামা এটা দিয়ে দেখো, এটা নিয়ে নিবে কাঁকড়া, এটা দিয়ে তুমি একটু খেলা করো। মানে ও যে এই প্রথম এত সুন্দর একটা জায়গায় আসলো এবং সব কিছু ফ্রেশ দেখছে, এটা দোকানদারেরও হয়তো বুঝতে পেরেছে। বারবিকিউটা অনেক মজা ছিল। আমি বারবিকিউ করতে দিয়ে পাশেই কয়েকটা দোকান ঘুরলাম, যেখান থেকে আমি একটু জুতা, তারপরে হচ্ছে ভেবেছিলাম আরও কিছু পার্লের জিনিস কিনবো, বাট সেগুলো একটু দাম ছিল। আর আমার হাজব্যান্ড বলছিল যে এই সাইডে না অন্য একটা সাইডে নাকি একটা মার্কেট আছে, তো সেই মার্কেটটা ইনশাআল্লাহ, আমি কলাতলির দিকে একটা মার্কেট আছে, ওখানে হয়তো যাব, কারণ এখানের থেকে ওখানে নাকি একটু রিজনেবল প্রাইসে জিনিসপত্র পাওয়া যায়। তো আমাদের ফিশ ফ্রাই চলে এসেছে, খাওয়া দাওয়া শেষ করে সোজা হোটেল রুমে চলে গেলাম। হোটেলে ওঠার আগেই দেখলাম সুন্দর একটা গানের আয়োজন করেছে তারা, সেখানে বসে পুরনো দিনের কিছু বাংলা গান, হিন্দি গান শুনলাম। আজকের ভিডিওটা এ পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।